হ্যালো বন্ধুরা, শ্যামলী লাইফস্টাইলে সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমাদের বাড়িতে আজকে হচ্ছে মনসা পুজো। তো তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করব। তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার মায়ের সকাল সকাল স্নান হয়ে গেছে। তো আমার মা এখন ঘরে পুজো দিচ্ছে, একটু পরে ঠাকুর মশাই আসবে, তারপরে মনসা পুজো হবে। তো তোমাদেরকে পুরোটা দেখাবো, তোমরা আমার সঙ্গে থেকো। তারা মাকে দাও, তো আমার মায়ের ঘরে পুজো দেয়া কমপ্লিট হলো। এবার মনসা গাছে তেল সেন্ধ দিচ্ছে। বন্ধুরা, এটা আমাদের নিয়ম, মনসা গাছে তেল সেন্ধ দিতে হয়। দেখো বন্ধুরা, ঠাকুর মশাই চলে এসেছে, তোমাদেরকে পুজোটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ঠাকুমা কত কি বাজার করে নিয়ে এসেছে।
কুমড়ো, শাক, পটল, উচ্ছে, শসা, আদা, লঙ্কা আরো কত কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি। আমার আইনবা আদালত দুটো লই লইছে যে দাম আমাদের পটল কই ছিল পটল হইতো ছিল ওই পাশে ছিল হইতো পটল কোথায় ওই শাকে ভরা ছিল একটা তো আমার মা এখন রান্না বসিয়ে দিয়েছে। মা আজকে কি কি রান্না করবে? আজকে পটল ভাজা হবে, তারপরে আছে উচ্ছে ভাজা, কাকরুল ভাজা। পটল ভাজাটা হয়ে গেছে, এবার বসালাম একটু করলা ভাজা আর কাকরুল ভাজা। আজকে আমাদের নিরামিষ। তো বন্ধুরা, উনুনে আমাদের ভাতটা হয়ে গেল, মা এখন ভাতের ফ্যান চড়াচ্ছে। বন্ধুরা, আমরা এখন খেতে বসে গেছি, মা এখন ভাত বাড়ছে। আজকে আমাদের সব নিরামিষ। এটা কি করেছো মা? আমরা দিয়ে মুসুরি ডাল, টক ডাল। টক ডাল খেতে খুব সুন্দর লাগে। আজ সংক্রান্তি, তাই জন্যে আমাদের টক ডাল খাই। আজকে আমাদের নিরামিষ পটল ভাজা, উচ্ছে ভাজা, কামড়াই শাক ভাজা। ছেলে কামড়া ভাজা বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।